ফার্স্টে মাছগুলোকে ধুয়ে তারপরে পিস পিস করে কেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম, ইতি রান্নাঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রান্না করছি তেলাপিয়া মাছের ফিলে দিয়ে টমেটো। তো মাছটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল এবং বাচ্চারাও খুব পছন্দ করেছিল। তো খুবই সহজ রান্নার জন্য আমি ফার্স্টে তেল দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে অল্প পেঁয়াজ বাটা, রসুনের কোয়া আর টমেটো নিয়ে নিয়েছি। এখন ফার্স্টে পেঁয়াজগুলোকে দিয়ে তারপরে লবণ দিয়ে দিব, তারপরে এর মধ্যে রসুনের কোয়াগুলোকে ছেড়ে দিব। একটু পেঁয়াজ আর রসুনের একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দিব। মশলার মধ্যে নিয়েছি আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম মরিচ নিতে পারেন, কাঁচা মরিচও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো ফার্স্টে মশলাগুলোকে অল্প পানি দিয়ে কষিয়ে নিব। তো পানি দিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে টমেটোগুলোকে ছেড়ে দিব। তো টমেটোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপরে এর মধ্যে মাছ সিদ্ধ হতে যেটুকু পানি লাগে সে পরিমাণ পানি দিয়ে দিব। এই মাছটা রান্না করার জন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না, অল্পতেই রান্না হয়ে যাবে। তো মাছগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি, তারপরে অল্প রান্না হওয়ার পরে এটাকে একটু উল্টিয়ে দিব মাছগুলোকে, তারপরে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। আর হওয়ার আগে অবশ্যই আপনারা লবণটা দেখে নেবেন। আর বন্ধুরা, যদি চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যে বেল বাটনটা আছে সেটাকে বাজিয়ে দিবেন, তাহলে নেক্সটের ভিডিও পেয়ে যাবেন। তো এই ছিল আজকে আমার ছোট্ট এই রেসিপি। তো আপনারা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, নেক্সটের কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর ইতি রান্নাঘরের পাশেই থাকেন। আল্লাহ হাফেজ।